সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও, মানে আজকের আলোচনার বিষয়টি হলো এই বিষয়ে আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট বা কমেন্টস বা কোশ্চেন পেয়েছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ভিডিওটা বা এই বিষয়ে আলোচনা করতেছি। এই জন্য আশা করবো যে আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে, যাতে আপনার কৌতূহলটা শেষ হয়ে যায়। আর আমাদের এই চ্যানেলের আরও বিভিন্ন মানে জব প্রিপারেশনের মূলক ভিডিও আছে, এগুলো যদি আপনি খুব সহজেই পেতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের পেয়ে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন। যাই হোক, মূল আলোচনা হচ্ছে আজকের বিষয়টি অবশ্যই থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো হ্যাঁ, সেটাই যে একজন পিজি সিভির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কী কী কাজ মূলত করে থাকে সে বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। আচ্ছা, পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ অনলি ওয়ান কোম্পানি বা ওয়ান প্রতিষ্ঠান যারা বিদ্যুৎটাকে মধ্যবর্তী অবস্থায় কাজ করে থাকে। বিদ্যুৎটাকে নিয়ে মধ্যবর্তী অবস্থা বলতে কি, আমরা জানি পিজি মানে বিদ্যুতের সেক্টরটা তিনটি ভাগে বিভক্ত। এক হলো পাওয়ার সেক্টর, মানে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। দুই, পিজিসিবি ট্রান্সমিশন করে থাকে, মানে পাওয়ার জেনারেশন মানে উৎপাদন কেন্দ্র হতে গ্রিড সাব স্টেশন পর্যন্ত নিয়ে এসে অর্থাৎ ট্রান্সমিশন করে থাকে। এবং ডিস্ট্রিবিউশন, এই পিজিসিবির কাছ থেকে যারা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেয় তারা পিজিসিবির কাছ থেকে বিদ্যুৎটাকে আবার তাদের পর্যন্ত নিয়ে এসে গ্রাহক পর্যন্ত দেয়। তার মানে পিজিসিবি জেনারেশন এবং ডিস্ট্রিবিউশনের মধ্যবর্তী সমস্ত ব্যবস্থা মানে পরিচালনাই করে এই পিজিসিবি বা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। আর আপনার আমার বাসা বাড়িতে যে বিদ্যুৎ পাচ্ছি, বিদ্যুৎটাকে জেনারেশন থেকে যে আমাদের ডিস্ট্রিবিউশন পর্যন্ত নিয়ে এসে দিয়েছে, এটা হলো পিজিসিবি। আর এই পিজিসিবির যে এই কাজের মেইন হাতিয়ার আমি যেটা বলবো সেটা হলো যে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অতএব তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কি পরিমাণ কাজ করতে হয় বিদ্যুৎটাকে সচল রাখতে আপনার আমার বাসা বাড়িতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া পর্যন্ত। তো যা হোক, আমরা যে কাজগুলো মূলত একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে করতে হয় পিজিসিবির, এ কাজ বলে শেষ করার মতো নয়, তবু উল্লেখযোগ্য যে কিছু কাজ সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম কাজটি হলো যে একজন পিজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটি করে থাকে, যে তার আন্ডারে বেসিক্যালি পিজিসিবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা গ্রিডে ডিউটি করে থাকে। অনেকে দু একজন অফিসিয়াল ডিউটি বা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বাহিরে আছেন, যারা সিভিলে আছেন, তারা হয়তো বা সাব স্টেশনের তদারকি অর্থাৎ সাব স্টেশন স্থাপন মানে সিভিল ইঞ্জিনিয়ারদের যে কাজ, অবকাঠামো তৈরি, এগুলো একটু দেখে থাকেন। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক যেটাই বলেন বা পাওয়ার মেকানিক্যাল, যারা সাব স্টেশন মানে গ্রিড স্টেশন যেটা বলি গ্রিড স্টেশনে ডিউটি করে থাকে, সেইখানে 400 কেভি থেকে 230, 230 থেকে 132 বা 230 থেকে 132 বা তার থেকে 33 কেভি, এই যে হাই ভোল্টেজের যে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই গ্রিড স্টেশনটি সমস্ত প্রাথমিকভাবে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপর কিন্তু দায়িত্ব অর্পণ করা থাকে, যে সমস্ত দেখভালের প্রাথমিক দায়িত্ব হলো একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। তো এই জন্য সবসময় এই যে গ্রিড স্টেশনটি আছে, একদম প্যানেল বোর্ড থেকে শুরু করলে বা কন্ট্রোলিং রুম থেকে শুরু করে ট্রান্সফর্মার, তারপরে বিভিন্ন 33 কেভি লাইন অর্থাৎ গ্রিড স্টেশনের যে ফিডার আমরা বলতে পারি সেগুলো যে বের হয়ে গেছে, তারপরে হলো যে আপনার বিভিন্ন সিটিপিটি অন্যান্য যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সমস্ত কিছু ঠিকমতো সচল আছে কিনা, তারপরে পরিষ্কার আছে কিনা, এইখানে কোনো সমস্যা হয়েছে কিনা মানে ইনস্ট্রুমেন্টের, এগুলো কিন্তু প্রাথমিকভাবে মানে তদন্ত বলেন, তারপরে আপনার পর্যবেক্ষণ বলেন, রক্ষণাবেক্ষণের দায়িত্ব বলেন, এগুলো কিন্তু একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দেখতে হয়। কি হলো যে সুইচ বোর্ড বা প্যানেল বোর্ড বা কন্ট্রোলিং বোর্ড, এই যে এইগুলো আছে বা আমরা বলতে পারি যে এটা 33 কেভি যে ফিডারগুলো অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিবিউশন সাব স্টেশনে যেই লাইনগুলো বের হয়ে গেছে, অর্থাৎ এই যে প্যানেল বোর্ড কন্ট্রোলিং বোর্ড, এই বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পাওয়ার গ্রিড স্টেশন থেকে নেসকো ডেসকো
তারপর উজুপাডিকো, তারপরে আছে আপনার পিবিএস, এগুলো কিন্তু লাইন নিয়ে থাকে, তাদের 33 কেভি লাইন নিয়ে থাকে। তো এই যে লাইনগুলো বের হয়ে গেছে, এগুলো কিন্তু সুইচিং অর্থাৎ কন্ট্রোলিং করতে হয় বা শাটডাউন দিতে হয়। অনেক সময় এই ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলোর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এক্সএন বা লাইনম্যান অনেকে গিয়ে তারা রেজিস্টারে লিখিত দিয়ে শাটডাউন নেয়, তখন এই একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিজিসিবির উনি এটি শাটডাউন কনফার্ম করেন। শাটডাউন কনফার্ম করে এটি মূলত একটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাজ আর কি পিজিসিবির। তারপরে হলো যে কতটুকু পাওয়ার আদান প্রদান হচ্ছে আর কি, অর্থাৎ আপনার প্রতি ঘন্টার রিডিংটা লগ বই আছে, লগ বই বা কন্ট্রোলিং শিট, সেইখানে কিন্তু লিপিবদ্ধ করতে হয় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। আর তারপরে যে কাজটি সেটা হলো সাব স্টেশনের যে বিভিন্ন যন্ত্রপাতি অর্থাৎ মালামাল আছে, এই মালামালগুলো সঠিকভাবে কাজ করতেছে কি না এবং এগুলোর একটা ধারাবাহিক শিডিউল মেইনটেনেন্স আছে। এই মেইনটেনেন্সগুলো কিন্তু করতে হয়, সেটা সাপ্তাহিক আছে, পাক্ষিক আছে, মাসিক, ত্রৈমাসিক, তারপরে 6 মাসের একটি আছে, 1 বছর, এভাবে প্রত্যেকটি ধারাবাহিক যে শিডিউল মানে মেইনটেন্স শিডিউল, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হয় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। তারপরে আপনার দেখতে হয় যে কোথাও রেড হট হয়েছে কি না। রেড হট জিনিসটা কি, আমরা ইতিপূর্বে কিন্তু আপনাদের জানিয়েছি, আমাদের ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর কি। তো এই রেড হট বিষয়টা খুবই মারাত্মক, কারণ এই রেড হটের কারণে অনেক সময় দেখা যায় যে আপনার কন্ডাক্টর ছিঁড়ে পড়ে যায়, তাতে আনব্যালেন্স লোড হয়ে কিন্তু ইনস্ট্রুমেন্টের ক্ষতি হয় বা কোনো মারাত্মক দুর্ঘটনার ক্ষতি হতে পারে, মানে দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তো এর জন্য নিয়মিত আসলেও দেখা যায় যখন পিক আওয়ার টাইমটা পড়ে, পিক আওয়ার টাইম বলতে হলো যখন আমরা যেটা সাধারণত বলে থাকি সেটা গরমের সিজনে প্রায় অল ডে পিক আওয়ার আমরা কাউন্ট করি, কিন্তু আসলে বেসিক্যালি যেই টাইমটা ফিক্সড করা আছে পিক আওয়ারের জন্য সেই টাইমটা হলো 5টার থেকে সন্ধ্যা 5টার থেকে রাত 11টা, কারণ এই সময় মানুষের রান্নাবান্না অর্থাৎ রাইস কুকারের ব্যবহার সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে, যেটা সেটা হলো লাইটিং লোডটা, কারণ এই সময় লাইটিং লোডটা অনেক ইফেক্ট আনে, সাথে তো অন্যান্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছেই। তো এই জন্য এই টাইমটা পিক আওয়ার, এই পিক আওয়ারে অ্যাকচুয়ালি এটি দেখতে হয় যে আসলে রেড হট হচ্ছে কি না, তারপরে ঠিক মতো সব কিছু মানে লোডটা কন্ট্রোলিং মানে করতে পারতেছেন কিনা। যদি দেখা যায় যে এমন কোনো ই হলো সিচুয়েশন যে কোথাও কোনো ইয়ে রেড হট হয়েছে কোনো প্রতিষ্ঠান মানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ফিডারে, বা দেখা যায় রেড হট সাধারণত সিটিভিটিতে হয়, তারপর সিটিভিটির যে কানেকশন থাকে কানেক্টরে সেইখানে হয়, অনেক সময় আইসোলেটরে হয়ে থাকে, বা বিভিন্ন জয়েনিংয়ে সাধারণত রেড হট হয় ওভারলোডের কারণে বা লুজ কন্ট্যাক্ট, এটা আমরা বলেছি আর কি। তো এই রেড হট হলে সাথে সাথে ইনফর্ম করতে হবে যে প্রতিষ্ঠানের বা যে ফিডারের আন্ডারে বা যে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ফিডারে বা লাইনে 33 কেভি ইনকামিং লাইনে আপনার ডিস্ট্রিবিউশন কোম্পানির ইনকামিং লাইন আর পিজিসিবির বা গ্রিড স্টেশনের আউটগোয়িং লাইন আর কি বা ফিডার রেড হট হলে সাথে সাথে জানাতে হবে, এটা একটা। তারপরে দ্বিতীয় যে কাজটা হলো যে আপনার যেটা বলবো লোড শেডিং, অর্থাৎ আপনার দেখা যায় যে বিশেষ করে গরমের দিনে পিক সিজনে আপনার যে ক্ষমতা অর্থাৎ আপনার ট্রান্সফরমারের যে ক্ষমতা থাকে তার সে দেখা যায় অনেক সময় চাহিদার পরিমাণটা গ্রাহক পর্যায়ে বেশি যায়, কারণ বর্তমানে বিদ্যুতের চাহিদাটা ব্যাপক হয়ে গেছে, একদম বলতে পারি যে আমরা ময়লা আবর্জনা যেই ফেলাই এটা বিদ্যুতের কাজ অনেকটা, এখানেও বিদ্যুতের কাজ লেগে পড়েছে, যে মেশিন যে ব্যবহার করা হয় সেটা বিদ্যুৎ দ্বারা পরিচালিত, সেইখান থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত যত অত্যাধুনিক কাজ আছে সব ক্ষেত্রে সাধারণত এখন বিদ্যুতের ব্যবহার হচ্ছে। তো এই জন্য ডে বাই ডে গ্রাহক বা কনজুমারের বিদ্যুতের চাহিদাও বেড়ে যাচ্ছে, এই জন্য সরকার বিদ্যুৎ এর উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি করলে দেখা যায় অনেক সময় একটু ঘাটতি পড়ে যায়। তো এই ঘাটতিকে নিরসনের জন্য সার্বক্ষণিক এই বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য মাঝে মাঝে কিন্তু লোডশেডিং দেওয়া পড়ে। তো এই লোডশেডিংটা বেসিক্যালি কিছু এলাকা চিহ্নিত করা আছে, যেমন এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, মানে ভিআইপি এলাকার মধ্যে অনেক এলাকা আছে যারা পড়ে না, যেখানে কোনো মিল ফ্যাক্টরি নাই বা ভিআইপি কোনো লোকের বসবাস সাধারণত করে না,
গ্রাম অঞ্চল সেগুলোকে আসলে ভিআইপি এলাকার অন্তর্ভুক্ত করা হয়নি। সেইখানে বেসিক্যালি অনেক সময় আপনার শার্ট মানে কি লোড শেডিং দিতে হয় সাময়িক সময়ের জন্য, দেখা যায় 1 ঘন্টা 30 মিনিট, মানে অনেক সময় 30 মিনিট 20 মিনিট এইভাবে। তো এই লোড শেডিংগুলো কিন্তু কন্ট্রোলিং করতে হয় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। সে কিন্তু ওই ডিস্ট্রিবিউশন কোম্পানির যে ডিস্ট্রিবিউশন সাব স্টেশন আছে 33/11 kV, সেইখানে যে SBA বা SSA থাকে তাদেরকে বিষয়টি ইনফর্ম করে। ইনফর্ম করলে তারা এই ব্যবস্থা মানে তাদের সাইটের লোডগুলো জিরো করে দেওয়ার পরে তারপরে এটা লাইনটি আপনার ডিস্ট্রিবিউশন যে সাব স্টেশন থাকে সেটা আপনার এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপ করে রাখে বা লোড শেডিং দিয়ে রাখে। আচ্ছা, কাজের প্রতি সার্বক্ষণিক সচল থাকতে হবে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, কারণ এটা আমরা বলতে পারি যদি আমরা কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তুলনা করি তাহলে আমরা বলবো যে একটি রিলের মতো কাজ করতে হয় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। রিলে যেমন একটি স্বয়ংক্রিয় ডিভাইস সার্বক্ষণিক সচল রাখে যে কোন সময় এই আমার যে আন্ডারে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এখানে কোনো মানে এদের ক্ষতি হতে যাচ্ছে, তখনই সাথে সাথে রিলে কিন্তু এটি ট্রিপ হয়ে নিজে ট্রিপ করে তারপরে কিন্তু তার আন্ডারে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে রক্ষা করে। ঠিক তদ্রূপ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরকম যে তার উপর যে এত বড় একটি দায়িত্ব অর্পণ করা আছে এটি সার্বক্ষণিক সচল থাকতে হবে। যদি কোনো দুর্ঘটনার সাথে সাথে ঘটে যায় সাথে সাথে নিজের যে বেসিক ধারণা আছে বা আপনার ট্রেনিং প্রাপ্ত যে ধারণা বা যা করলে আপনি এর থেকে রক্ষা পাবেন, তো সেই কাজটি আপনাকে তাৎক্ষণিক করতে হবে। এই জন্যে সবসময় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কাজের প্রতি সজাগ থাকতে হবে এবং তার কি বলে মন মাইন্ড সবসময় ফ্রেশ রাখতে হবে, তার যে দায়িত্ব এই বিষয়ে সজাগ থেকে আপনার এর উপর চিন্তা চেতনা মনোনিবেশ রেখে আপনার সার্বক্ষণিক ডিউটিটা পরিচালিত করতে হবে। তো আসলে যেই কাজগুলো একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, এই কাজগুলো বলে শেষ করার মতো না, কারণ বাস্তব আসলেও কখনোই কল্পনা দিয়ে বা মুখে বলে বোঝানোর মতো না। তবু যেই কাজগুলো বেসিক্যালি করতে হয় একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরও অনেক অনেক কাজ আছে যেগুলো করতে হবে, তো আসলে অরিড হওয়ার কিছু নেই, কিন্তু এইখানে একটি সবচেয়ে বড় সুবিধা হলো পিজিসিবিতে বা এই জন্য যারা এটাকে স্বপ্নের চাকরি মনে করে সেটা হলো যে ছুটি কাটানো, যেমন আপনার সপ্তাহে 6টা 48 ঘন্টা আপনার ডিউটি হতে হবে। হ্যাঁ, তো এই ডিউটি যদি আপনার পিজিসিবিতে একটি সুবিধা আছে যে শিফটিং করে ডিউটি করা যায়, অর্থাৎ আপনি টানা 24 ঘন্টা ডিউটি করতে পারবেন। এভাবে যদি আপনি সপ্তাহে 2 দিন ডিউটি করেন বা টানা 12 ঘন্টা ডিউটি করে আপনি সপ্তাহে 7 দিন ডিউটি করতে পারবেন, এই একটি সুযোগ সুবিধা পিজিসিবিতে আছে যারা গ্রিড স্টেশনে। এই জন্যে সপ্তাহে আপনার 3 দিন বা 4 দিন ডিউটি করলে বাকি কয়েকদিন ছুটি কাটানো যায়, এটা মূলত আসলেও একটি ভালো সুবিধা। তো এই জন্য বলবো যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা পিজিসিবিকে সিলেক্ট করতে পারেন, খুবই ভালো ডিপার্টমেন্ট। তো আশা করি আমাদের যে মূল আলোচনার বিষয়টি ছিল সেটা অনেকে বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তথ্যটি কালেক্টেড করা, যেহেতু আমি এই ডিপার্টমেন্টে জব করি না, যারা পরিচিত আছেন তাদের কাছ থেকে তথ্যগুলো কালেক্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।